প্রচণ্ড শীতে দহিছে রাজ্য মহানগর গুয়াহাটীত ন্যূনতম উষ্ণতা আজি হয়েছে 11 ডিগ্রি আর রাজ্য পাতলিয়া বরষুণেরও সম্ভাবনা আনকি মহানগর গুয়াহাটীতো এটা পাতলিয়া বরষুণ দিয়েছে উজনি ডিব্রুগড় তিনিচুকীয়া যোরহাট আজি জেলা আদি জেলাত ঠান্ডার প্রকোপ বাড়িছে নামনি অসমতো শীতর প্রকোপের লগতে প্রচণ্ড কুঁয়লি রাজ্য প্রান্তে প্রান্তে বরষুণের সম্ভাবনা পুনরবার আমি এইখিনিতে উল্লেখ করছো যে প্রচণ্ড শীত আর বিশেষকৈ কোৱা হয় যে মাঘর প্রথমটো দিনার প্রায় অর্থাৎ প্রথম নহয় তার আগর দিনাখন প্রায় যেতে আমি মেজি জুই দিও তারপর ঠান্ডা কমে কিন্তু এইবেলি দেখবলে পাওয়া গেছে যে বিশেষ মহানগরের কথা যদি কো প্রথম অবস্থা শীতেই নাই আর মাঘর বিহুর কেদিন আর আজি প্রচণ্ড শীত আজি 11 ডিগ্রি হয়েছে আর আজি ঠায় ঠায় এনে ধরনের জুই জ্বলায় মানুষ জুই শেষ লোসে আর আজি পাতলিয়া বরষুণও দিছে উজনিতো পাতলিয়া বরষুণ দিছে নামনিতো পাতলিয়া বরষুণ আর এটা গুয়াহাটী মহানগরীতে শেহতীয়াকৈ যদি আমার হাতত থাকা খবর অনুসরি জোরোদর ফলে পাতলিয়া বরষুণ হয়েছে গতি চাপলে গেলে গুয়াহাটী মহানগরীত আজির দিনটি পাতলিয়া বরষুণ হওয়ার সম্ভাবনায় অধিক সমগ্র গুয়াহাটীতে যে নহ পুনের কোথাও যে এটা শীতর প্রকোপ বৃদ্ধি পাইছে আর হয়তো আর কেদিনমান শীতর প্রকোপ থাকিব অবশ্যই উজনিত যদি চাও তেতিয়াহ'লে প্ৰথম পুহ মাহতে বৰষুণ হৈছিলে শিলাবৃষ্টি হৈছিলে যাৰ ফলত উজনিত শীত নামিছিল উজনিত যথেষ্ট শীত আছিল নামনিটো ঠিক তেনেধৰণে যদি তুলনামূলকভাৱে কওঁ তেতিয়াহ'লে শীত আছিল কিন্তু গুৱাহাটী মহানগৰীত শীত একেবাৰে পৰা নাছিল বুলি মহানগৰবাসীয়ে কয় আৰু সেইবাবে এবার অন্তত মহানগরীত শীত পড়ব বলে মানুষের একটা ধারণা করে লৈছিল যে মাঘর সময়সাত বা মাঘ বিহু সময়সাত 14-15 তারিখে শীত নামিব পারে আর সেয়াই হল 14-15 তারিখ বা আজি চারিদিন ধরে মহানগরী গুয়াহাটীত যেমন শীত নামিছে আজি 11 ডিগ্রি হয়েছে আর তারপরে প্রান্তে প্রান্তে ডাঠ কুঁয়লির আচ্ছাদনও হয়েছে গতি এটাহে গুয়াহাটী মহানগরীত আসলে শীত পড়েছে আর এই ডাঠ কুঁয়লির আচ্ছাদনের ফলত আমি কৈছোঁ যে যথেষ্টখানি যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা আছে আর এই সময়সাত একটা ভয়লগা দিক হয় যে প্রায় দুর্ঘটনা সংঘটিত হয় আর তারপরেও আমি যদি চাও তাহলে বিমান চলাচলও ইতিমধ্যে বাতিল করা হয়েছে বিমান বাতিল করা হয়েছে বা পলম হয়েছে এই কথাবতো আছে আর সাধারণত যখন যাতায়াতের কথা যদি আমি কো তাহলে সঘনাই দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে কারণ দাঁত কুঁয়লির আচ্ছাদন থাকে কুঁয়লির আচ্ছাদনের ফলত গাড়ি চলাতে সুবিধা হয় গতি এই সমূহ কথা থাকে কিন্তু যে নহক শীতও মানুষের আসলে শীত অনুভব বা শীতর আমেজ লওয়া একটা কথা থাকে গতি শীতর আমেজ লোক এটা গুয়াহাটী মহানগরী মানুষের বাকি রাইজে পলমক হলেও শীতর আমেজ লোক আর আজি বিশেষ পয়ার ভাগতে যথেষ্ট কুঁয়লি পড়েছিল গতি এটিহে গুয়াহাটী বাকি রাইজে শীতর আমেজ লোক কিন্তু উজনি বা নামনিত যদি চা যায় তাহলে পুহ মাহটো যথেষ্ট ঠান্ডা পড়েছিল আর বিশেষ শিলাবৃষ্টি হয়েছিল বরষুণ হয়েছিল কিন্তু গুয়াহাটীত হওয়া নাছিল আর যথেষ্ট ধূলি প্রদূষণের বাবে আসলে গুয়াহাটীতে শীত পলমক নামে আর এইবলে যথেষ্ট পলম হয়েছিল মাঘর এই কেটা দিন শীত থাকিব হয়তো আর কেটুদিনমান থাকার পিছতে শীত আঁতরে যাব কিন্তু আজির দিন যথেষ্ট ঠান্ডা পড়েছে যথেষ্ট শীত আমি কৈছোঁ যে ঠায় ঠায় জুই ফুয়ায় এনে ধরনের শীতর আমেজ লোসে রাইজে